আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বরাবরের মতো আমি নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি রেমিডি ভিডিও নিয়ে আর আজ আমি কি ভিডিও শেয়ার করতে চাচ্ছি সেটি হয়তো আপনারা আমার টাইটেল এবং থামেল দেখে বুঝে গিয়েছেন ঘন মোটা লম্বা কালো চোখের পাপড়ি চায় না এমন মেয়ে কিন্তু খুঁজে পাওয়া খুবই কঠিন সব মেয়ে কিন্তু চায় তাদের চোখটাকে আরও বেশি সুন্দর করে তুলতে কিন্তু বেশিরভাগ মানুষেরই কিন্তু দেখা যায় চোখের পাপড়িটা কিন্তু অনেক কম থাকে আবার বাজারে নানান ধরনের কেমিক্যাল ব্যবহার করার ফলে অর্থাৎ আইলেনার মাস্কান এগুলো ব্যবহার করার ফলে কিন্তু অনেকেরও আবার চোখের পাপড়িটা ঝরে যায় আজ আমি আপনাদের মাঝে এমন একটি ঘরোয়া রেমেডি নিয়ে চলে এসেছি এটি যদি আপনারা বাসায় ব্যবহার করেন তাহলে আপনাদের ঝরে যাওয়া পাপড়ি ঝরা বন্ধ হয়ে যায় এবং যাদের চোখের পাপড়িটা অনেক কম তাদের কিন্তু পাপড়িটা অনেক বেশি ঘন কালো ও লম্বা হয়ে যাবে তো চলুন দেখে নেওয়া যাক সেই রেমেডিটা তৈরি করতে আমি কি কি ব্যবহার করেছি তো এখানে আমি প্রথমেই যে জিনিসটা ব্যবহার করেছি সেটি হচ্ছে নারকেল তেল নারকেল তেলের গুণবলী সম্পর্কে কিন্তু আমরা কম বেশি প্রায় সবাই জানি এটি আর হয়তো বলে বোঝাতে হবে না নারকেল তেল কিন্তু চুল ঘন করতে এবং কালো করতে অনেক বড় ভূমিকা পালন করে এরপরে আমি যে উপাদানটি দিয়ে দিব সেটি হচ্ছে গ্লিসারিন এক কম বেশি কিন্তু সবার বাসায় গ্লিসারিন থেকে থাকে তবুও যদি গ্লিসারিন কারো বাসায় না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে গোলাপ জলটা ব্যবহার করতে পারেন তো গ্লিসারিন দেওয়া হয়ে গিয়েছে এরপরে আমি যে উপকরণটা দিয়ে দেবো সেটি হচ্ছে এখানে আমি লিপ জেলটা নিয়ে নিয়েছি আপনাদের বাসায় যদি ভ্যাজলিন থাকে তাহলে কিন্তু অবশ্যই ভ্যাজলিনটা ব্যবহার করবেন এই রেমিডির ক্ষেত্রে কিন্তু ভ্যাজলিনটাই বেশি কার্যকরী তো আমার বাসায় যেহেতু ভ্যাজলিনটা নেই সেই জন্য কিন্তু আমি লেপ জেল দিয়ে এই রেমেডিটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা বাসে যখন ট্রাই করবেন তখন কিন্তু অবশ্যই ভ্যাজলিনটা ব্যবহার করার চেষ্টা করবেন আর এখানে আমি আরেকটা কথা বলে দিচ্ছি সেটি হচ্ছে এই রেমেডিটা কিন্তু আমি শুধুমাত্র একবারের জন্য ব্যবহার করছি এটি কিন্তু আমি বেশি সময়ের জন্য রেখে দিব না এই জন্য কিন্তু সবগুলো উপকরণই আমি অল্প করে নিয়েছি তো আপনারা যদি রেমেডিটা তিন থেকে চারবার ব্যবহার করার জন্য একসাথে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু এই জিনিসের পরিমাণগুলো আর একটু করে বাড়িয়ে দিবেন। এবার একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যাতে করে ভ্যাজলিন আর লিপ যেটাই বলুন না কেন সেটি কিন্তু দলা পাকিয়ে না থাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু সবগুলো উপকরণ খুব ভালোভাবে কার্যকারিতা হবে তো দেখুন আমি কিন্তু চামচ দিয়ে কীভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হয়তো আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই রেমেডিটা কিন্তু খুবই প্রাচীন এবং একশো ভাগ কার্যকরী একটা রেমেডি এটি বাসায় ট্রাই না করলে আসলে আপনারা এই গুনগুনি সম্পর্কে বুঝতে পারবেন না এই রেমেডিটা কিভাবে ব্যবহার করতে হবে এবং কিভাবে তৈরি করতে হবে আমি যেভাবে বলে দিব বা দেখিয়ে দিব সেভাবে যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি একশো ভাগ কার্যকারিতা পাবেন তো এখানে দেখুন কথা কথায় কিন্তু আমার রেমেডিটা একদমই তৈরি হয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ব্যবহার করবেন এবং কতদিন ব্যবহার করবেন এই রেমেডিটা ব্যবহার করার জন্য আপনারা প্রথমে যে জিনিসটা নিয়ে নেবেন সেটি হচ্ছে আমরা কিন্তু হর বাজারে দেখতে পাই চোখের ভ্রুকে পরিপাটি করা করে তোলার এরকম ব্রাশ এরকম ছোট ব্রাশ নিয়ে নেবেন তো ব্রাশটা যেটা করতে হবে সেটি হচ্ছে এই রেমেডির মধ্যে খুব ভালোভাবে চুবিয়ে নিতে হবে তারপরে কিন্তু চোখের পাপড়িতে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে দুইটা চোখের পাপড়িতেই কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর রেডিমেডিটির সঠিক কার্যকারিতা পেতে হলে অবশ্যই কিন্তু এই রেমেডিটি রাতে ব্যবহার করবেন যারা খুব দ্রুত ফলাফলটা পেতে চান তারা কিন্তু অবশ্যই দিনে দুইবার ব্যবহার করবেন তো রাতে যারা ব্যবহার করবেন তারা হচ্ছে এই রেমেডিটি দিয়ে রাতে কিন্তু ঘুমিয়ে পড়বেন সকালে ঘুম থেকে উঠে খুব ভালোভাবে চোখটা ধুয়ে নেবেন তাহলেই কিন্তু হবে আর কিন্তু কিছুই করতে হবে না এভাবে যদি আপনারা অন্তত তিন সপ্তাহ ব্যবহার করেন তাহলেই কিন্তু আপনারা পরিবর্তনটা দেখতে পারবেন তখন কিন্তু আপনাদের চোখের যে পাপিটা সেটি কিন্তু অনেক বেশি ঘন এবং কালো হয়ে গিয়েছে আর পার্থক্য কিন্তু আপনারা দুই একবার ব্যবহার বুঝতে পারবেন আর বেশি ভালো ফলাফল পেতে আপনার মনের মতো কালো এবং মোটা পাপড়ি না পাওয়া পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারেন আর যাদের বাসায় ভুরু এরকম সুন্দর পরিপাটি করে নেওয়ার ব্রাশটা নেই তারা কিন্তু বাসায় যে নষ্ট ব্রাশটা আছে সেটিও কিন্তু ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নাই আপনাদের হাতের নাগালে যেটা পান সেটি ব্যবহার করে নিলেই কিন্তু হবে আমি আপনাদের মাঝে সবসময় চেষ্টা করি সব থেকে সহজ এবং কার্যকারী টিপসটি তুলে ধরার আশা করি আমার ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন সবাই অনেক বেশি উপকৃত হবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন টিপস এবং ক্লিনিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ